আমরা অনেক সময় সাইকেলের গিয়ার বুঝতে পারি না, যার কারণে নতুন সাইকেলও নষ্ট করে ফেলি। এর জন্য আমাদের অনেক বকাও খেতে হয়। সাইকেলের কোন গিয়ার কিভাবে কাজ করে আগে এটা জানতে হবে। যারা সাইকেল সম্পর্কে অল্প জানেন তাদের জন্য এই ভিডিওটি। চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামুয়ালাইকুম, দিস ইজ আকিব আহমেদ। ওয়েলকাম ব্যাক এ নিউ অ্যানাদার ভিডিও। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার যখন ভিডিও বানাইতে মজা লাগে, আমার কাছে মনে হয় যে ভিডিও বানাইতে হবে, সেটা 20 ঘন্টা লাগুক এডিট করতে, টোটাল ভিডিও বানাতে দেখা 4 দিন লাগুক, আমি কিন্তু ভিডিও বানাই। আমার নিজের ভালো লাগার জন্য কিন্তু আমি ভিডিও বানাই। মেন কথা হচ্ছে যে এইটা আমার নিজের ভালো লাগা থেকে কিন্তু আপনাদেরও উপকার বেরিয়ে আসে, যার কারণে আসলে কোনো কাজ যদি আপনি করতে যান, সেখানে যদি আপনার ভালো লাগা জিনিসটা না থাকে, তাহলে কিন্তু সেই কাজটা আপনি ধরে রাখা যে কত বড় ইম্পর্টেন্ট ব্যাপার। কেননা যদি কাজটা ধরে রাখেন তাহলে সাকসেস আসবে, আর আমরা অতি সহজে সাকসেস পেতে চাই। সাকসেস খুব কঠিন জিনিস, এটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করা লাগবে। যেমন আপনাদের ভাই আপনাদের জন্য পরিশ্রম করতেছে, ঠিক এমন কিছু। আপনার সাইকেলে মোট 10টি গিয়ার হতে পারে, তবে তার বেশি হবে, কম হবে না। সামনের 3টি গিয়ার আছে প্যাডেলের সাথে, যেখান দিয়ে আপনি প্যাডেল করেন, যার মাধ্যমে সাইকেল চলে। আর 7টি গিয়ার আপনার সাইকেলের পিছনে লাগানো আছে, যার সাহায্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সাইকেল চালিয়ে থাকি। উঁচু পাহাড়ে উঠে থাকি, আবার নেমে থাকি। আপনার সাইকেলের সামনে যে দেখবেন যে 3টা রিং মতন আছে, এই যে এই একটা, দুইটা আর একটা, 3টা। এই 3টা রিংকে আমরা আসলে বলে থাকি ক্রাংসেট। এটার মাধ্যমে আসলে আমরা প্যাডেল করে থাকি, বা এটাই আমাদের সামনের গিয়ার বলা হয়ে থাকে। মানে এটা এখানে চেন থাকে, এই চেনের মাধ্যমে আসলে পিছন থেকে প্রেশার দিয়ে আসলে সাইকেলটা চলে থাকে। আপনার আঙ্গুলের সাহায্যে নিচের দিকে চাপ দিয়ে 1 থেকে 2 নম্বর গিয়ারে আপনি তুলতে পারবেন। আপনার 2 নম্বর আঙ্গুলের সাহায্যে আপনি গিয়ারকে নিচে নামাতে পারবেন, মানে গিয়ার যদি বেশি থাকে তাহলে কমাইতে পারবেন। সামনের গিয়ারে সবথেকে কম নম্বর গিয়ার যখন ব্যবহার করবেন, আপনি যতই প্যাডেল করুন না কেন, প্যাডেল আপনার কাছে হালকা লাগবে। সামনের 3 নম্বর বা বড় গিয়ারটা ব্যবহার করলে আপনি যতই প্যাডেল করুন না কেন, প্যাডেলটা আপনার কাছে টাইট লাগবে, মানে সাইকেল চালাতে একটু কষ্ট হবে। এখন কথা বলি ডান হাতের শিফটার নিয়ে। আপনার সাইকেলের পিছনের চেন ওঠানামা করার জন্য এই শিফটারটি ব্যবহার করা হয়ে থাকে। আপনার সাইকেলে পিছনে দেখবেন 7টি গিয়ার দেওয়া আছে, আপনার শিফটারে দেখবেন 7 নম্বর দেওয়া আছে। এই শিফটারের সাহায্যে আপনি সাইকেলের গিয়ার ওঠা নামানো করে থাকেন। পিছনেরটা কখনো ছোট গিয়ারে নেন, আবার কখনো বড় গিয়ারে নেন। সাইকেল দ্রুত চালানোর জন্য পিছনের সবথেকে ছোট গিয়ারটি ব্যবহার করা হয়ে থাকে। যখনই আপনি উপরের গিয়ারগুলোতে যান, তখনই আপনার সাইকেলের গতি অল্প হয়ে যায়, সাথে সাথে প্যাডেলিংও হালকা হয়ে যায়। যখন আপনার সাইকেলের পিছনের গিয়ারগুলো নিচের দিকে নামিয়ে নিয়ে আসবেন, তখনই আপনার প্যাডেল করতে একটু কষ্ট হবে, মানে প্যাডেল টাইট হয়ে যাবে, তখন সাইকেল আরও দ্রুত যাবে। সাইকেলের বেশিরভাগ পার্টসপত্র জাপানি শিমানো কোম্পানির হয়ে থাকে। চলেন এখন আমি আপনাদের বলবো কিভাবে গিয়ারটাকে আরও ইজিলি সাবধানে ব্যবহার করবেন, যাতে সাইকেল চালাতে আপনার অনেক মজা অনুভব হয়। আপনার সাইকেলের গিয়ারটি অনেক সময় ভালোভাবে কাজ করে না, তার কারণ আপনার সাইকেলের গিয়ার যখন আপনি সামনে 3-এ রাখেন, ওই সময় আপনার সাইকেলের পিছনে 6 নম্বর গিয়ারে রাখার চেষ্টা করবেন, যাতে 2টা গিয়ারের ভিতরে একটা কমিউনিকেশন থাকে। এতে আপনি ঠিকভাবে প্যাডেলিং করতে পারবেন। সাইকেলের গিয়ারে যত্ন নেবেন কিভাবে, আমি যেগুলো বলবো এইগুলো করার চেষ্টা করবেন। এতে আপনি সাইকেল চালিয়ে অনেক মজাও পাবেন, সাথে সাথে আপনার কষ্টটাও কমে যাবে। সামনে যখন 2 নম্বর গিয়ার ব্যবহার করবেন, পিছনে তখন 3 বা 4 নম্বর গিয়ারে রাখার চেষ্টা করবেন। এতে আপনার সাইকেলের প্যাডেলিং হালকা থাকবে, সাথে সাথে আপনার কষ্টটাও কমে যাবে। সাইকেলের সাথে যে কাজগুলো করবেন না। এখন বাকি থাকলো সামনের 1 নম্বর গিয়ার। एक नम्बर गियारटी आमरा व्यवहार करे थाकी जखन कोनो उंचू पहाड़े बा उंचू रास्ताय उठते हय। साथे साथे हुइले देওয়ার জন্য আপনার সাইকেলের সামনে যখনই एक नम्बर गियार व्यवहार করবেন খেয়াল রাখবেন পিছনে एक ও দুই नम्बर गियार ব্যবহার করার জন্য। এতে আপনার সাইকেলের প্যাডেলিং অনেক হালকা হয়ে যাবে কিন্তু উঁচু পাহাড়গুলোতে উঠতে আপনার ইজি হয়ে যাবে। এখন যে টিপসগুলো দিব আমি এইগুলো আপনি কখনো নতুন সাইকেল বা পুরাতন সাইকেল কোনো সাইকেলেই করবেন না। সামনের গিয়ারের নাম্বার যখন ৩ পিছনের গিয়ারের নাম্বার তখন ১ এইভাবে কখনোই ব্যবহার করবেন না। এতে আপনার সাইকেলের চেনটি বাঁকা হয়ে যায়। এতখানি বাঁকা আপনার সাইকেলের গিয়ারের জন্য অনেক ক্ষতিকর। পিছনের চেঞ্জার ভেঙে যাওয়া ও বাঁকা হওয়ার সম্ভাবনাও থাকে। ঠিক একইভাবে যখনই আপনি সামনের ১ নম্বর গিয়ার ব্যবহার করবেন পিছনে কিন্তু ৭ নম্বর গিয়ার ব্যবহার করবেন না। এতে আপনার সাইকেলের চেনটি অনেক লুজ দেখা যায় বা লুজ থাকে, পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেয়। এটা কখনোই করবেন না। আর একটা কথা, আপনার সাইকেলটি দাঁড়িয়ে থাকা অবস্থায় কখনো গিয়ারটি চাপ দিবেন না। সাইকেলটি যখন আপনি চালাবেন ওই মুহূর্তে চলতি অবস্থায় আপনি গিয়ার ওঠা নামানো করবেন। এতে আপনার সাইকেলের গিয়ারটি খুব ভালো থাকবে। তো আমার প্রিয় ভাইয়েরা, যারা আমাকে অন্তরের ভিতর থেকে ভালোবাসেন তাদেরকে বলি যে আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও বাসায় বসে থেকে আমি চাচ্ছি যে আপনাদেরকে উপকৃত করি বা এমন কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আর বাসায় বসে থাকা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, তারপরেও কিন্তু বাসায় থাকতেছি। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই 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 বেশি বলে ফেল দিলাম কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। सर एक घूमते उठें सर और एक नाश्ता खेन सर प्लिज सर सर अपन गेस्ट रही सर सर ओ सर सर कि समस्या कि सर उठें ओ सर क्या हलो ये रात खेल घूमिए अपनी कि अन्य किस खेल ना कि